আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনেরা, বাংলাদেশ এবং বহির্বিশ্বের যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা স্বপ্নে পাহাড় দেখি, পাহাড়। আপনি যদি পাহাড় স্বপ্নে দেখে থাকেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কী হবে? আলোচ্য ভিডিওতে আপনি এই বিষয়টি জানতে চলেছেন। সম্মানিত ভাই বোনেরা, পাহাড়ের বিষয়টি সবসময় স্মরণে রাখতে হবে। এই পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, এই জমিন, এই ভূপৃষ্ঠের জন্য পেরেক স্বরূপ গেঁথে দিয়েছেন। অর্থাৎ এই পৃথিবীবাসীর কল্যাণের জন্যই কিন্তু পাহাড়কে আল্লাপাক সৃষ্টি করেছেন। মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য কিন্তু এই পাহাড়কে সৃষ্টি করা হয়েছে। সঙ্গত কারণেই পাহাড় স্বপ্ন দেখা মূল বিষয় হচ্ছে ভালো। তো এখন চলুন আমরা পাহাড়কে আপনি কোন অবস্থায় দেখলে অধিকাংশ রেজাল্টটি ভালো হবে এবং কোন কোন ক্ষেত্রে এই স্বপ্নটি আপনার জন্য একটু সতর্কতামূলক হতে পারে, পুরো বিষয়টি আপনি ভিডিওতে জানতে চলেছেন। প্রিয় ভাই ও বোনেরা, তো চলুন কথা না বেরিয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। শুরুতেই বলে রাখি, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর আলহামদুলিল্লাহ, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্বপ্নে পাহাড় দেখলে, আপনি স্বপ্নে শুধু পাহাড় দেখেছেন, হ্যাঁ, সুন্দর একটি মাঠ, সুন্দর একটি এলাকা, সেখান দিয়ে আপনি যাচ্ছেন, অনেকগুলো পাহাড় আপনার চোখে পড়েছে, আপনি পাহাড় স্বপ্ন দেখেছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে শত্রু দমন হবে ও মর্যাদা লাভ করবে। আলহামদুলিল্লাহ, শত্রু দমন হবে এবং আপনি মর্যাদা লাভ করবেন। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের ময়দানে, ওহুদের যুদ্ধে তিনি কিন্তু এই ওহুদ পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন। সুতরাং এই পাহাড় দেখা, এটা কিন্তু শত্রু দমন ও মর্যাদা লাভ করবার একটি স্পষ্ট ইঙ্গিত। দুই নম্বর হচ্ছে পাহাড়ে চড়তে দেখলে, আপনি দেখছেন যে আপনি পাহাড়ে উঠতেছেন, পাহাড়ে উঠছেন, এক এক করে পাহাড়ে চড়ছেন, হ্যাঁ, এই স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে কার্য সিদ্ধ হবে, উন্নতি হবে। আলহামদুলিল্লাহ, স্বপ্নটি অনেক ভালো যে আপনি যদি পাহাড়ে উঠতে দেখেন, পাহাড়ে চড়তে দেখেন, পাহাড়ে আরোহণ করতে দেখেন, তাহলে আপনি যেই কাজটি হাতে নিয়েছেন, আপনার সেই কার্যটি সিদ্ধ হবে এবং আলহামদুলিল্লাহ আপনি উন্নতি লাভ করবেন। তিন নম্বর হচ্ছে পাহাড় চূর্ণ করতে দেখলে, আপনি স্বপ্নে দেখছেন যে পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, মানে আপনি স্বপ্নে দেখতেছেন যে পাহাড়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, কাজটা আপনি করছেন না, মাথায় রাখবেন, কিন্তু কেউ পাহাড়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করছে। যদি এরূপ স্বপ্ন আপনি দেখে থাকেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে শত্রু নিপাত হবে। আলহামদুলিল্লাহ, এই স্বপ্নটিও ভালো। এবার হচ্ছে পাহাড়ে পাথর দেখলে, আপনি দেখছেন যে এই পাহাড়ের উপর অনেক পাথর, মানে পাথর তো বুঝতেই পারছেন যেগুলো অনেক কঠিন শিলা, হ্যাঁ, তো আপনি এই পাথর যদি পাহাড়ের উপর দেখেন, তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা হবে নির্মম ও নিষ্ঠুর হবে। অর্থাৎ এই স্বপ্নটি কিন্তু ভালো না, অর্থাৎ আপনার হৃদয়ে দয়া মায়া প্রেম ভালোবাসার অনুপস্থিতি রয়েছে, আপনার অন্তরটা কাঠিন্য, কঠিন, শক্ত, এরকম একটি বিষয় কিন্তু এখানে মিন করা হচ্ছে। পাহাড়ের উপর নিজেকে দেখলে, আপনি হঠাৎ স্বপ্ন দেখছেন যে আপনি পাহাড়ের উপরে রয়েছেন, এরকম একটি স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে প্রত্যেক কাজে উন্নতি লাভ করবে। আলহামদুলিল্লাহ, স্বপ্নটি খুবই ভালো, অর্থাৎ প্রত্যেক কাজেই আপনি যে উন্নতি লাভ করবেন তারই কিন্তু একটি সুস্পষ্ট ইঙ্গিত এখানে কিন্তু বোঝা যাচ্ছে। পাহাড়ের মালিক হতে দেখলে, আপনি এই স্বপ্নে দেখলেন যে আপনি পাহাড়ের মালিক হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা হবে উন্নতি স্থায়ী হবে। আলহামদুলিল্লাহ, কেউ যদি স্বপ্নে দেখে সে একটি পাহাড়ের মালিক হয়ে গেছে, তাহলে কিন্তু তার উন্নতি স্থায়ী হবে। পাহাড় ধ্বংস করতে দেখলে, মানে আপনি স্বপ্ন দেখছেন যে আপনি নিজের হাতে পাহাড়কে ধ্বংস করছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে কাউকে হত্যা করবে, নাউজুবিল্লাহ, আপনার দ্বারা কিন্তু একটি অন্যায় অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ পাহাড়কে ধ্বংস করতে দেখলে, আপনি নিজের হাতে পাহাড়কে ধ্বংস করছেন, তাহলে কাউকে হত্যা করবার একটা
ইঙ্গিত আপনার দ্বারা ভবিষ্যতে একটি অন্যায় কর্ম সংগঠিত হতে পারে, সতর্ক হওয়া জরুরি। পাহাড়ের উপর গর্ত করতে দেখলে, আপনি স্বপ্ন দেখছেন যে আপনি পাহাড়ের উপরে গর্ত করছেন, পাহাড়ের উপর গর্ত করছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে কারো সাথে ধোকাবাজি করে বিজয়ী হবে, অর্থাৎ কাউকে ধোকা দিয়ে প্রতারণা করে বিজয়ী হবার একটি অপচেষ্টা এখানে রয়েছে। এই স্বপ্নটি কিন্তু ভালো না। আপনি যদি পাহাড়ের উপর গর্ত করতে দেখেন তাহলে কিন্তু আপনার সতর্ক হওয়া উচিত। পাহাড়ে স্থান নিতে দেখলে, আপনি স্বপ্নে দেখছেন যে আপনি একটি আত্মরক্ষা করছেন, যেখানে আপনি পাহাড়ের উপরে আশ্রয় নিয়েছেন, আপনি বুঝতে পারছেন যে আপনার চারপাশে শত্রু আছে, আপনি তাদের থেকে নিজেকে রক্ষা করবার জন্যে আপনি এই পাহাড়ের উপরে আরোহণ করেছেন বা পাহাড়ে আপনি আশ্রয় নিয়েছেন, এই ক্ষেত্রে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে আপনার পিছনে শত্রু আছে, ঠিক আছে, কিন্তু আপনি নিরাপদে থাকবেন। হ্যাঁ, এই শত্রু হতে আপনি নিরাপদ থাকবেন, আলহামদুলিল্লাহ, এই স্বপ্নটি কিন্তু ভালো। তারপর হচ্ছে পাহাড় বহন করে নিয়ে যেতে দেখলে, আপনি স্বপ্ন দেখছেন যে একটা পাহাড় এক জায়গা থেকে আপনি আর এক জায়গায় নিয়ে যাচ্ছেন, এইরকম স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে দুঃসাধ্য কাজ করতে গিয়ে নিষ্ফল হবে, অর্থাৎ একটা পাহাড়কে এক স্থান থেকে অন্য স্থানে কখনো নেওয়া যায় না, এটি তদ্রূপ আপনি যদি এরকম স্বপ্ন দেখেন তাহলে একটি দুঃসাধ্য কাজ আপনি করছেন, সেই কাজের রেজাল্ট হচ্ছে জিরো, সেই রেজাল্ট হচ্ছে নিষ্ফল, এই এই কাজটি সফল হবে না। সুতরাং অযথা বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই, এটা মাথায় রাখতে হবে। তারপরে পাহাড় হতে নিচে পড়ে যেতে দেখলে, আপনি স্বপ্নে দেখছেন যে পাহাড় থেকে আপনি পড়ে যাচ্ছেন, পাহাড়ের সেই অনেক উপর থেকে আপনি গড়ায় নিচে পড়ে যাচ্ছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে অচিরেই কঠিন বিপদে পড়বে। সম্মানিত ভাই বোনেরা, তো পাহাড় যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট আপনি টেনে একাধিকবার যদি দেখেন তাহলে আপনার দেখা স্বপ্নের সাথে ইনশাল্লাহ আশা করি ব্যাখ্যাটি মিলে যাবে। একান্তই যদি না মিলে সেই ক্ষেত্রে আপনারা স্কলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, প্রত্যেক দিন বাংলাদেশ টাইম আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারবেন, আমি আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে ইনশাল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যাগুলো সংক্রান্ত বিষয়ের জবাব সাধারণত দিয়ে থাকি। প্রিয় ভাই বোনেরা, তাহলে পাহাড় সংক্রান্ত ভিডিওটি এই পর্যন্তই। যারা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকলের জন্য দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।